2015 সাল থেকে বাংলাদেশে অবৈধ এই ব্যবসা শুরু হয় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ক্লাবে। অবৈধ এই ব্যবসার কর্ণধার নেপালের ক্যাসিনো ব্যবসায়ী দীনেশ মানালি এবং রাজকুমার। এছাড়া তাদের সহযোগী হিসেবে কাজ করেন বিনোদ মানালি। নেপাল ও ভারতের গোয়ায় তাদের মালিকানায় ক্যাসিনো ব্যবসা রয়েছে। 2016 সালে কলাবাগান ক্লাবে ক্যাসিনো খোলেন নেপালি নাগরিক দীনেশ শর্মা, রাজকুমার ও অজয় পাকড়াল। বনানী আহমেদ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ঢাকা গোল্ডেন ক্লাবে ক্যাসিনো চলত নেপালি নাগরিক অজয় পাকড়ালের তত্ত্বাবধানে। এছাড়া মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো খোলেন নেপালি নাগরিক হিলমি। দিলকুশা ক্লাবের ক্যাসিনো মালিকানায় আছেন নেপালি নাগরিক দীনেশ, রাজকুমার ও ছোট রাজকুমার। মোহামেডান ক্লাবের ক্যাসিনোতে নেপালি অংশীদার রয়েছেন কৃষ্ণা। নেপালের ক্যাসিনো ব্যবসায়ী দীনেশ ও রাজকুমারের আদি নিবাস নেপালের থামেলে। ঢাকায় চাহিদা থাকায় নেপালি ক্যাসিনো কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ক্লাবে সরবরাহ করত দীনেশ ও রাজকুমার। ক্লাব পাড়ায় সরজমিন অনুসন্ধানে জানা যায়, ক্যাসিনো পরিকল্পনাকারীরা নেপালি হলেও যুবলীগ নেতা সম্রাটের নামে ঢাকার বেশিরভাগ ক্লাব থেকে প্রতিদিন গড়ে 40 লাখ টাকা চাঁদা আদায় হতো। এই টাকা সংগ্রহ করত এক সময়ের গুলিস্তানের হকার আরমান। অন্যদিকে স্পট চালাতে বিভিন্ন জায়গায় মাসোহারা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন একসময় কাকরা।